প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। নাটকে নাটকীয়তাকেও যেন হার মানালো কাতার। দোহা লুসাইল স্টেডিয়াম হয়ে থাকলো সুন্দর ফুটবলের অনন্য এক উদাহরণে। যে লুসাইলে সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু হয়েছিল আল বিসিলিসের, সেখানে তারা ঘুচালো 36 বছরের শিরোপা খরা। প্রথমার্ধে 2-0 গোলে লিডের পরও এম্পাবের জোড়া গোলে 90 মিনিট শেষ হয় 2-2 গোলে। অতিরিক্ত সময় মেসি দ্বিতীয় গোলে শিরোপার পথে থাকলেও আবারও বাধা হয়ে দাঁড়ায় এম্পাবে। 56 বছর পর বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করে এই ফরাসি তারকা শুধু বিলম্বই করেছেন আলবি সিলেসেদের বিশ্বজয়, কিন্তু টাইব্রেকারে আর আর্জেন্টিনার 36 বছরের আক্ষেপ আটকাতে পারেনি ফ্রান্স। অথচ ম্যাচের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তৃতীয় শিরোপার লক্ষ্যে আর্জেন্টিনার মতো মাঠে নেমেছিল ফ্রান্সও, কিন্তু প্রথমার্ধটা ছিল কেবলই আর্জেন্টিনার। বল দখল থেকে নিয়ে শুরু করে গোল মুখে আক্রমণ সবই করেছে মেসি আলভেজরা। তারই ধারাবাহিকতায় 21 মিনিটে পেনাল্টি থেকে আসরে নিজের ষষ্ঠ গোল করেন লিওনেল মেসি। 36 মিনিটে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে পাল্টা আক্রমণে ব্যবধান 2-0 করেন ডি মারিয়া। বিরতির পর আক্রমণের ধার বাড়ানোর বদলে ফরাসিদের খুঁজে পাওয়াটাই দুষ্কর হয়ে ওঠে। 50 মিনিটে প্রথম কর্নার ফরাসিদের। এর আগে গোলের চেষ্টা তো দূরে থাক, আর্জেন্টিনার রক্ষণে কোনো আক্রমণই করতে পারেনি বিশ্ব আসরের গেলবারের চ্যাম্পিয়নরা। 90 মিনিটের খেলায় 79 মিনিট পর্যন্ত আর্জেন্টিনার পোস্টে কোনো শটই নিতে পারেনি ফ্রান্স, কিন্তু 80 মিনিট থেকে নাটকীয়ভাবে পাল্টে যায় ম্যাচের পুরো চিত্র। 79 মিনিটে ডি বক্সের ভেতর কোলোমোয়ানিককে ফাউল করে বসেন ওটামেন্ডি। গোটা ম্যাচে যেখানে গোল পোস্টে শট নিতে পারছিল না ফ্রান্স, সেখানে স্পট কিক থেকে ফরাসিদের ম্যাচে ফেরান কিলিয়ান এমপাবে। গোল খেয়ে যেন হারিয়ে যায় আর্জেন্টিনার রক্ষণ, এমপাবে তাসের ঘরের মতো দুমড়ি মুচড়ে দেন আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্ন। তার সাইড বলি জালে জায়গা করে নিলে ম্যাচে সমতা ফেরে 2-2 গোলে। অতিরিক্ত সময়েও যে নাটকীয়তা অপেক্ষা করছে তা কে বুঝেছিল। 108 মিনিটে লাউতারো মার্টিনেজ বল নিয়ে ঢুকে পড়েন বক্সে, তার করা ক্রস পান মেসি। গোল লাইনের ভেতর থেকে বল ফেরানোর চেষ্টা করেন ফ্রেঞ্চ ডিফেন্ডার, কিন্তু প্রযুক্তি ধরিয়ে দিল গোল। 118 মিনিটে এম্পাবের শট আর্জেন্টিনার ডিফেন্ডারের হাত লাগলে পেনাল্টি পায় ফ্রান্স। স্পট কিক থেকে 1966 সালের পর বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করে দলকে আবারও ম্যাচে ফিরিয়ে আনেন কিলিয়ান এম্পাবে। সেই সাথে 8 গোল করে নিশ্চিত করে ফেলেন এবারের আসরের গোল্ডেন বুটটি। শেষ পর্যন্ত 3-3 গোলের ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে এম্পাবে প্রথম শটে দলকে এগিয়ে নিল, পরের 2 শটে হতাশ করেন কোমেন আর সুয়ামেনি। দারুণ শট ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করে ফেলেন গোল্ডেন গ্লাভস জয়ী এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার হয়ে মেসি, দিবালা, পারেদেস আর মন্টিয়েল বল জালে জড়ালে 4-2 গোলে স্বপ্নের বিশ্বকাপ হাতে তোলে আর্জেন্টিনা। ফুটবল জাদুকর ভিন গ্রহে ফুটবল, যাই বলা হোক না কেন, ফুটবল শোভা পেল শ্রেষ্ঠ ফুটবলারের হাতে, পূর্ণতা পেল মেসির ক্যারিয়ার।